ওয়ালাইকুম আসসালাম আহমাতুল্লাহ এবার ক্ষেত্রে আমাদের দিন বল মাহমুদ উম প্রশ্ন করলেন নারীদের পুরুষের পাঁজরের হার দিয়ে সৃষ্টি করা হয়েছে আয়াতের একটু ব্যাখ্যা করবেন প্লিজ আলহামদুলিল্লাহ ওসাল্লাল্লাহ সাল্লাম আলহ আর সুলিল্লাহ আলা আলহি ওসা বাদ। হবা আল্লাহাব্দ আলামিন রোমের মধ্যে বলছেন অমিন আয়া তার নিদর্শনাবলীর ভিতরে একটি আয়াত হল আন কালা কালা মিন এন ফুশী এজ ওয়াজা যে তিনি তোমাদের স্ত্রীদেরকে তোমাদেরই থেকে সৃষ্টি করেছেন লিতাস কোন ইলেই হা যেন তোমরা তাদের কাছে বসবাস করো তাদের কাছ থেকে শান্তি পেতে পারো এবং তোমাদের মাঝে তিনি পরস্পর যে প্রীতি সৌহার্দ্যপূর্ণ ভালোবাসাপূর্ণ ও রাহমা এবং দয়া এটাকে তিনি তোমাদের মাঝে দিয়ে দিয়েছেন দয়া এবং প্রীতি সম্প্রীতি একজন আরেকজনের প্রতি এটা তিনি তৈরি করে দিয়েছেন তোমাদের পরস্পর স্বামী স্ত্রীর প্রতি যে নসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম তাই বলেছেন বলেছেন ইন্নাহুন্না নাহুন না খুলেক তোমাদের পাঁজরের হাড্ডি থেকে ট্যাঁ হাড্ডি থেকে তাকে তৈরি করা হয়েছে হাওয়াকে আদমের পাঁজরের টেরা হাড্ডি থেকে তৈরি করা হয়েছে নবী এটাই বলছেন ইন্নাহুন্না মিন ইন্নাহুন খলিকনা মিন যুলহ তাহলে বাঁকা হাড় থেকে যে তৈরি তাতে তাদের সাথে চরিত্র এবং ব্যবহার খুব ভালো করতে হবে তোমাদেরকে কারণ বাঁকা জিনিসকে কখনো টানলে ভেঙে যায় তাও সিধা হয় না তাদেরকে পরিপূর্ণ রূপে তোমরা সিধা করতে পারবে না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দর হাড়ি ভেঙে যাবে পাঁজরের হাড়ি ভেঙে যাবে এটা বোঝাতে গিয়ে তিনি এটা কেনায় হিসেবে তিনি ব্যবহার করছেন তালাক হয়ে যাবে তারপরে তোমার মতো সিধা পথে তারা আসবে না তাদেরকে সিধা করতে পারবে না পরিপূর্ণভাবে তোমাদের মন মতো করতে পারবে না এটা ফিজাম নারীদের জাম দুনাম এর ক্ষেত্রে নয় এটা ইনশা সাধারণ ভাবে ইনশা খברי সাধারণ ভাবে বোঝানো হচ্ছে যে নবী কেন এই কথাটা বলেন কারণ সৃষ্টিগত পদার্থটাই এরকম আল্লাহ তাদের এইভাবেই সৃষ্টি করেছেন ইনন্নাহুন খালাকনা মিন ضلع নবী যখন শরীরের সবচেয়ে ট্যাড়া জিনিসটা কিন্তু এই যে পাঁচরের হাড্ডি মাখা হাড্ডি সিধা হাড্ডি তো নয় পাঁচরের হাড্ডি কখনো সোজা করা কি যায় সোজা থাকে এটা সোজা নয় ট্যাড়াই তো ব্যাখ্যা করতে বলেছেন এটাই ব্যাখ্যা এটাই আল্লাহ রব আলমিন বলছেন ওয়াশির রহুল মারুফ তাদের সাথে ভালো ব্যবহার করো রসুল্লাহাম বলছেন তাদেরকে কাঁচের মতো মনে করো কাঁচের কোন আসবাবপত্রের মতো কাজকে কিভাবে তোমরা ধারণ করে রাখো সতর্ক যে পড়ে যাবে তাদের সাথে এরকম ভালো ব্যবহার ভালো সৎ আচরণ ভালোবাসা পূর্ণ ভালো আচরণ করো অর্থাৎ কম্প্রোমাইজ করো লাইফ কম্প্রোমাইজ অনেক জিনিসই তাদের অসঙ্গতিপূর্ণ তোমার কাছে মনে হবে সেক্ষেত্রে তোমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিতে হবে রসুল্লাহাম তার নিজের জীবনে সেটাই বাস্তবায়ন করে দেখিয়েছেন একদা মা আয়েশা সিদ্দিকা রাজা আল্লাহ তালা আনহা বা আর্দাহার ঘরে আল্লাহ রসুলের যখন সময় পড়ল তিনি ভাগ করে দিয়েছিলেন স্ত্রীর দিকে তখন হযরতে মাইমন আর আল্লাহ তালা আনহার ঘর থেকে বাঁধি হালুয়া এনে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাতে দিয়েছিলেন তো মা আয়েশা রাগ রাগের যে বাটিতে বাড়ি দিয়ে ফেলে দেন বাটি হালুয়া নিচে পড়ে যায় বাটিটা ভেঙে যায় তো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন যে তোমার মায়ের রাগ উঠে গেছে হালুয়াটা অন্য একটা জায়গায় সরিয়ে রেখে দাও আর ভাঙ্গা বাটি ফেলে দিতে বলছেন রিমুভ করে দিতে বলছেন তবু নবী করিম সাহাশালাম ধমক দেয় নাই বা মা সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই তো এ হলো আপনার ছোট্ট করে ব্যাখ্যা আপনি যেটা জানতে চেয়েছিলেন ওসলাল্লাহাদ তবে এটা জম নয় তাদের দুর্নাম নয় এটা আল্লাহ রব আলের হেকমত তিনি কেন পুরুষের পাঁজরের বাঁকা হাট থেকে নারীকে তৈরি করেছেন গা বা একটু একটু বোকা বোকা ভাবটা এটা পুরুষের উপকার সাধন করে থাকে পুরুষের মতো কড়া আজিমা কবিয়া কড়া মন মানসিকতার হলে নারীর কাছে পুরুষ তৃপ্তি পেতনা শান্তি না দাম্পত্য জীবন দুর্বিষহ হয়ে যেত আল্লাহ আলম